আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশানাবল হাউজে আমি ফারানাইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে ঈদের আগের দিন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আমার আজকের ব্লগটি এটা হচ্ছে ঈদের আগের দিন আমি যেভাবে দিনটা কাটিয়েছে সেটা দেখতে পাচ্ছেন বৃষ্টি ছিল ঈদের আগের দিন তো আমরা যেহেতু বলেছিলাম ইন্ডিয়া যাব তো সেটার জন্য আগে লাগেজটা গুছিয়ে নিই তো এই জন্য আমি যেই যে জিনিসগুলি নেবো সেগুলি ওই সেলফটার উপরে জমিয়ে রেখেছিলাম তো আজকে লাখিজটা একটু মুছে টুসে ঠিকঠাক করে সব কিছু নিয়ে নিচ্ছি আর কি আমি ইন্ডিয়া যাওয়ার জন্য যে যে জিনিসগুলি নিয়ে যাচ্ছি এখানে আমি কয়েকটা স্কার্ফ নিয়ে যাচ্ছি আমার বোরকার সাথে পরার জন্য একটা বেডশিট সেট নিয়ে যাচ্ছি আর একটা কাঁথা নিচ্ছি তো এটা হচ্ছে অনেকেই অ্যাডভাইস করেছেন কাঁথা তারপরে বেডশিট আর হচ্ছে গামছা তৈলা এগুলো নিয়ে যাওয়ার জন্য আসলে তো আমি একটা যাইনামাজও নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে যেহেতু হ্যাঁ একটা অমুসলিম রাষ্ট্রে যাচ্ছি তো নিজেদের প্রয়োজন মতো নিজেদের সুবিধা মতো জিনিসগুলি নেওয়ার জন্য আর কি তো যদিও এখানে আমার নিশ্চয় পাওয়া যাবে তারপরেও আসলে নিজের জিনিসগুলি নিজের কাছে থাকলে ভালো হবে এর জন্য আর কি আর নিয়ে নিচ্ছি আমার জন্য মানে দুইটা বোরকা আর একটা ফোরে যাব তো মোট তিনটা হবে আর কি আর কিছু এই তো টুকটাক মানে ট্রাইজ তারপরে বোরকার নিচে পড়ার জন্য গেঞ্জি নিয়ে নিচ্ছি আর থ্রি পিস নিয়ে যাচ্ছি তিনটা আরেকটা পরে যাব। তো আমার ইচ্ছে ছিল মোট তিনটা নিব কিন্তু হয়েছে ভিতরে তিনটা আরেকটা গায়ে দিয়ে যাব এটা চিন্তা করে তো যাই হোক হয়তো এতগুলো লাগবেও না তো এখানে বোরকা আরেকটা দুইটা একটা রেখেছি আরেকটা করে রেখে দিচ্ছি আর কি আরেকটা পরে যাবো আমাদের সফর আসলে এটা একটা গামছা এটা আমি ধুয়ে নতুন গামছা ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম সফর কতদিন হয় জানি না আল্লাহ যতদিন যেখানে কিসমত রেখেছেন ততদিন থাকবো তো এই জিনিসগুলি এখন লাখি যে ঢুকিয়ে নিচ্ছি আর কি ওই দিন আমি দেখিয়েছিলাম এগুলি যেগুলি জুলি নেবেও এখানে একটা সোপরা নিয়ে নিচ্ছি টুকটাক কফি সহ এবং মশলাপাতি সহ জিনিসগুলি নিয়ে নিয়েছি ছোটো ছোটো কোটাতে পরে তো এগুলি হয়তো প্রয়োজন হতে পারে তবে অনেকেই বলেছেন ফ্র এগুলি আসলে নিয়ে নিতে হয় কারণ ওখানের রান্না অনেক সময় খাওয়া যায় না ওদের মশলাপাতির রান্নাগুলি সেজন্য আর কি তো আমি একটা ছোট মিনি চপার সহ টুকটাক জিনিসগুলি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে লবণের কোটা তো লবণের কোটাটা একটু পলিথিনে বেঁধে নিচ্ছি কারণ এটা মনে হচ্ছে যে পড়ে যাবে লবণগুলি আর আমার হাজব্যান্ডেরগুলো উপরে রেখে দিচ্ছি উনি ওনার ছোটো একটা লাগেজ আছে সেটাতে নিয়ে নেবেন তো এই তো আমার আজকের লাগেজ গুছানোটা এই পর্যন্তই ছিল আর ডকুমেন্টস সহ আমাদের পাসপোর্ট এগুলি তো আমাদের হ্যান্ড ক্যার ব্যাগে যাবে আর এই ব্যাগটা নিব না কালো ব্যাগটা নিব এর জন্য ওই ব্যাগে যা যা প্রয়োজনীয় আছে সেগুলি ঢুকিয়ে নিয়েছি আজ হচ্ছে ঈদের আগের দিন মানে হচ্ছে আঠাশে জুন তো আমার ড্রয়িং রুমটা আসলে একটু ক্লিন করে জাস্ট যে জিনিসগুলো যেখানে আছে ওইখানেই দিয়ে দিয়েছি অনেক বেশি যে সাজগোজ ঈদ উপলক্ষে অনেক কিছু করা ডেকোরেশন করা কিছুই হয়নি ওইটা হচ্ছে মন্তাসিরের রুম মানে মুলতাসিরের খাটটা ছিল ও তো এখন ওর বড় ভাইয়ের রুমে চলে গেছে এখানে একটু সাদুটা ঠিক করে দিই তো সাদু চেঞ্জ করে নিয়েছি খাটটা এভাবে গুছিয়ে দিয়েছি আর ড্রয়িং রুমটা যেভাবে ছিল সেভাবে জাস্ট একটু ঠিকঠাক করে দিয়েছি এটা আর কি তো আজকে গোটা যেভাবে আছে ওইভাবেই রেখে দিয়েছি কারণ হচ্ছে আমি আমরা হচ্ছে ঈদের পরের দিন মানে তিরিশ তারিখ তিনটে আমাদের ফ্লাইট তো অনেক বেশি কিছু করলে সেগুলি আবার ধুলাবালিতে একদম নষ্ট হয়ে যাবে আর ডাইনিংয়ের এটা ক্লথটা কালকে বিছিয়ে নিয়েছি গতকালকে আর কি তো আজকে জাস্ট বেশি কিছু রান্নাবান্না করিনি গতকালকে যা যা ছিল সেগুলি দিয়ে চলবে আর এই তো লাগেজগুলি একটু গুছিয়ে নিয়েছি সকাল থেকে আর এখানে সাহেবেরগুলা সাহেবের কাপড় চাপড় এখনও বাকি আছে ঢুকানো তো রেডি করে নিয়েছি আর এটা আমি মাল্টিপারপাস এই ব্যাগটা নিয়ে যাচ্ছি এটা দরকার হতে পারে এই জন্য আর আমার কাঁধে এই দুইটা ব্যাগ থাকবে একটা হচ্ছে সাইড ব্যাগ মানে ক্রস ব্যাগ আর একটা কালো এটা নিয়ে যাচ্ছি এই হলো আমাদের লাগেজগুলো গুছানোর পার্ট আর এখানে কাগজপত্র ডকুমেন্ট যেগুলি দরকার তারপর আমার সাহেবের ইয়ে মানে ডাক্তারের যেই কাগজপত্র মানে প্রেসক্রিপশন পরীক্ষা নিরীক্ষার যেগুলি সেগুলি এখানে রেখেছে আরও কিছু একটু কাটছাট করতে হবে এগুলি দেখতেছে উনি তো এগুলি বের করে নিয়েছি এই তো এইভাবে আমাদের আজকের দিনটা কাটলো আজকে সকাল থেকে আসলে এই গুছানো গাছানো এই ছিল আর যেহেতু রোজা রেখেছি ইফতারের সময় টুকটাক হয়তো বটাত খাবো এটা আর কি প্ল্যান আর হচ্ছে যেটা যেহেতু ঈদের পরের দিনে যাবে ঈদের দিন রান্নাবান্নার সহ সেগুলিই থাকছে আর আদা রসুন সব কিছু তো এখন একটু আমি রান্নাঘরে যাই আর হচ্ছে এটা একটা জিনিস দেখাই এটা আমি নিয়ে যাচ্ছি ক্যাপ এটা আমি মানে কয়েক বছর আগেই হয় তিন চার বছর আগে কক্সবাজার গিয়েছিলাম কক্স কক্সবাজার থেকে কিনেছিলাম এটার সাথে আমার হাজব্যান্ডের জন্যও কিনেছিলাম ও ওদের ছেলেদের জন্য সহ তো এটা নিয়ে যাব কারণ ওখানে রোদ থাকবে তো রোদে এগুলি ইউজ করলে একটু গরম মানে রোদ কম লাগবে এই হলো ওনার জন্য এগুলি নিয়ে যাচ্ছি এই টুফি আমাদের টুফিও নিয়ে যাচ্ছি আর কি তো এটা এখন একটু ধুয়ে দিয়েছিলাম ওগুলি ঠিক আছে কিন্তু এটা সাইডে একটু যেখানে রেখেছিলাম সাইডে বের বের হয়ে একটু ধুলা জমে গিয়েছিল এই জন্য ধুয়ে দিয়েছিলাম আর এটার ফুলটা খুব সুন্দর যদি একটু বাচ্চা বাচ্চা তারপরেও আমার মনে হয় কিছু হবে না আমরা বুড়া রও দিতে পারি মাঝে মধ্যে তো একটু রান্নাঘরে যাই রান্নাঘরের অবস্থা এখানে আমি দুধ ঢুকাবো আমি কিছু যে যাওয়ার সময় একটু বক্সে দুধ নিয়ে যাব। একটু কফি খাওয়ার জন্য আর এখানে চাউলের গুঁড়ি বের করে রেখেছি এগুলি কালকে ইনশাল্লাহ দরকার হবে আল্লাহ বাসিয়ে রাখলে সব কিছু আর এখানে হচ্ছে একটু ফাটফ আছে এগুলি ইফতারের সময় ভাত খাবো ভাবতেছি তো হচ্ছে এই ছুরিটা রেখে দিই একটু এখানে হচ্ছে আমি আজকে যেহেতু রান্না বান্না করবো না এটা খালি পাতিল একটু শুকিয়ে যাক এটা রেখে দিব এখানে এক দুইটা কলা আর দুই তিনটা বেগুন ছিল সেগুলিকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে বাপ দিয়ে রেখেছি আর কি সেদ্ধ করে রেখেছি এখানে একটা ইলিশ মাছ কুটে নিয়েছি এটার মাথা লেচ দিয়ে বেগুনগুলি সরি এই কলাটা রান্না করব আর বাকিগুলো একটু ভেজে নেব আর কি আমরা ইফত্যের সময় খাওয়ার জন্য তো এই রান্নাটা আজকে হচ্ছে ভাত আছে তো কলা রান্নার জন্য জল বসিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ একটুখানি রসুন দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি দিয়ে ভালো করে ফুটে আসলে মাছটা দিয়ে দিচ্ছি মাছের মাথা এবং কানগুলি দিয়েছি সরি লেজ এবং কানগুলি দিয়েছি যেহেতু অল্প তরকারি এই জন্য আর বেশি মাছ দিইনি আর বাকিগুলো লবণ লাগিয়ে ভাজি বসিয়ে দিয়েছি তবে হালকা বেজে এখন রেখে দিব যেহেতু আমরা রোজা তো এখন খাব না আর ছেলেরাও আবার এগুলি খাবে না ইলিশ মাছ ওদের পছন্দ না মানে আমাদের বাঙালি সবার পছন্দ হলে ওদের পছন্দ না ওদের এই মানে ইলিশ মাছের যে গ্র্যান্ডটা ওইটা বলে ওরা গন্ধ তো কলাটা একটু হবে হলে আমি এটাতে ভাগার দিয়ে দিব ভাগার দিয়ে রান্না করছি তো এই কলা দুইটা ছিল ভাবলাম যে ঈদের আগে না রান্না করলে আর খাওয়া হবে না যেহেতু আমরা হচ্ছে ঈদের পরের দিনই ইন্ডিয়া চলে যাবো ঈদের পরের দিন তিনটায় আমার ফ্লাইট তো আমাদের আসলে দিল্লির জন্যই টিকিট কাটা হয়েছে প্রথমে আমরা দিল্লি যাব জানের রাত দুই তিন মিনিট আছে তো কালকে পাটশাক রান্না করেছিলাম সেটা আছে খেজুর নিয়েছি আর হচ্ছে কলা আর মাছ ভাজি এগুলি এখন করে এনেছি আর এখানে ম্যাঙ্গো জুস করে নিয়েছি ফ্রেশ ম্যাঙ্গো জুস আর হচ্ছে এখন আমি ওভেন থেকে ভাত বের করে নিই ওভেন থেকে ভাত বের করে নিই কারণ হচ্ছে ভাত কালকের ভাতগুলি থেকে যাবে এই জন্য আমি ভাত গরম দিয়েছি তো একটু আর একটু হোক তো আলহামদুলিল্লাহ রোজাটা সম্পূর্ণ হয়েছে আমরা এখন ইফতার নিয়ে নিচ্ছি ইফতার ভাত তো আমাদের আমার হাজব্যান্ড গত কয়েকদিন থেকে রোজা রাখছেন বড় তো বড় আছে মাসাল্লাহ

এখন সুন্দর পর বিকেল থেকে আর কি বৃষ্টি নাই জন্য সুবিধা হয়েছে তো টুকটাক ছেলেদের বললো একটা গেঞ্জি লাগবে একটা টি শার্ট লাগবে একটা ফ্রেন্ড ফ্যান্ট লাগবে তো সেলরে চলে এসেছি ভাবলাম যে অন্যান্য জায়গায় জামের চেয়ে এখানে নির্বিলিক কিনে নিব তো এখানেও দেখি অনেক জ্যাম গত দুই দিন দেখেছি কোনো মানুষ ছিল না আজকে ঈদের আগের দিন রাত মানে মানুষ সবার শেষ কেনাকাটাটা করছে আর কি তো এখানে এসে আসলে একদিকে পছন্দ হচ্ছে না আবার অন্যদিকে অনেক দাম এক একটা শার্ট অনেক দাম তো ভাবলাম যে বাজেটের বাইরে হয়ে যায় তো আর এখান থেকে না কিনে আমরা বাইরে থেকেই কিনেছি বাইরের মানে দোকান থেকে তো সেগুলি আসলে আর এখানে ভিডিও করার হয়নি ওদের জন্য যা যা কেনা দরকার কিনে নিয়ে বাসায় চলে এসেছি এসে আসলে কিছুক্ষণ রেস্ট নিয়েছি রোজা থাকার কারণে শরীরটাও ছেড়ে দিয়েছিল রেস্ট নিয়ে এখন প্রায় একটা বাজে এই সময়টা এসেছি একটা কেক আর একটা ফুডিং বানাবো এর জন্য আর গরু আসলে আমাদের আমরা এবছর শরীরকে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু আমরা থাকবো না এটা বড় একা গরু দিতে গেলে মানে সব কিছু ম্যানেজ করে রাখা টাকা আবার হচ্ছে আমার বড়ো ছেলেটাও নাই সব মিলিয়ে আর কি মানে আবার বাজেটও একটু কম ছিল সব মিলিয়ে আমরা ওইভাবে গরু দিয়েছি তো শরীকে বড়ো গরি গরুই কেনা হয়েছে এখানে ফুডিং বানাচ্ছি এর জন্য প্রথমে চারটা ডিম নিয়েছি একটু ভ্যানিলাজেন্স দিয়েছি হাফ এক কাপ থেকে একটু কম চিনি দিয়েছি আর এই এক কাপ দুধ দিয়েছি দিয়ে ভালো করে আসলে ফুডিং বানানোটা অনেক সহজ তো ভালো করে আমি ইয়ে করে নিয়েছি ব্ল্যান্ড করে নিয়েছি আর নিয়ে আর শুরুতে দেখতে পেরেছেন আমি চিনি দিয়ে শুধু ক্যারামেলটা করে নিয়েছি জমে যাওয়ার পরে এখন এই তো এই লিকুইডটা দিয়ে দিচ্ছি তো ফাতিলে আমি এক দেড় কাপ পানি দিয়ে বসিয়ে রেখেছি সেটার উপরে একটা স্ট্যান্ড দিয়ে এখন এই ইয়েটা বসিয়ে দেব মোলটা বসিয়ে দেবো চুলাই করছি কেকটাও চুলাই করব তো এই তো সিড্রটা বন্ধ করে দিয়েছি আর এই বাটিতে সেম বাটিতে আমি দুইটা ডিম নিয়ে একটা কেক তৈরি করছি দুইটা ডিমের একটুখানি লবণ দিয়েছি আর চিনি দিয়েছি ফোনে এক কাপ তো ভালো করে আমি বিট করে নিচ্ছি তো ঈদের দিনের জন্য সামান্য একটু আয়োজন কালকে হয়তো একটু সেমাই তৈরি করব প্রয়োজন হলে আর ইচ্ছে তো আমরা তো সব সময় ঈদের মানে গোস্ত দিয়েই রোজাটা খুলি তো সেটা দেখা যাক তো একটু যদি বাচ্চারা খেতে চায় আর যেহেতু বৃষ্টি চলতেছে আর আমরা পরের দিন চলে যাব তেমন কাউকে বলা হয়নি মেহমান অতীত তেমন আসার সম্ভাবনা নেই তো নিজেরা নিজেরাই এই জন্য আর বেশি কিছু আয়োজন করছি না আর কি তো পরের দিন ঈদের দিনের ব্লগটা আমি আগামী ব্লগে আপনারা দেখতে পাবেন আর এই তো এখানে আমি এক কাপ ময়দা হাফ কাপ কোকো পাউডার হাফ চামচ হাফ চামচ বেকিং ছোড়া আর এক চামচ দিয়েছি বেকিং পাউডার তো ছোটো শাল নিতে নেওয়াতে একটু আস্তে আস্তে আমি চেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো একটু দুধ লিকুইড আর বিটা আমি মনে হচ্ছে যে না এটা দিয়ে করা হবে না হ্যান্ড দিয়ে এগুলি মিক্স করে নিলে ভালো হবে তো আসলে কেক অনেকেই অনেকভাবেই বানান আমি আমার মতো করেই সহজভাবে যেভাবে হয় কম সময়ে সহজ আর কষ্ট কম সেই রকম করে আমি বানিয়ে নিই তো মার্শাল্লা ভালোই হয় সব সময় যদিও একটু সহজ সহজ করে করে নিই কিন্তু ভালোই হয় আমার ছেলেরা পছন্দ করে বিশেষ করে যেরকমই হোক ছেলেরা খায় এটাই আমার কাছে আমার কাছে এটাই কষ্টের সার্থকতা মনে হয় তো যাই হোক আমি একটা মোল্ডে বেকিং পেপারে তেল লাগিয়ে এখন এই যে আমি ডোটা দিয়ে দিচ্ছি আর কি কেকের যে লিকুইডটা তৈরি করে নিয়েছি তো এখন আমি একটা পাতিল বসিয়ে রেখেছি প্রায় দশ মিনিট মতো হয়েছে এটা যখন আমি ডোটা তৈরি করছিলাম তখন থেকে বসিয়ে রেখেছিলাম তো স্টের নিচে দিয়ে এখন এই তো সিদ্র বন্ধ করে দিয়ে কেকটা তৈরি করে নিয়েছি আধা ঘন্টা লেগেছে আমার আমি আসলে দেড়টা পর্যন্ত একটাই শুরু করেছি দেড়টা পর্যন্ত অপেক্ষা করেছি আমার ছোটো ছেলেটা কতবার এসে বলতেছে আম্মু তুমি ঘুমাবেন না থাক না হয় বানাইয়েন না আপনি ঘুমান মানে সারাদিন রোজা রেখেছি সেই জন্য আর এর ভিতরে আমার ফুটিংটা হয়ে গিয়েছে তো আগামী দিন এগুলি কাটবো খুলবো খাবো সবাই দেখবেন আর আমিও ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ